হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। পৃথিবীর যতগুলো রহস্য নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ ও জিজ্ঞাসা আছে, তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল অন্যতম। এই অঞ্চলটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। বলা হয় এই অঞ্চলের উপর দিয়ে কোনো জাহাজ বা প্লেন গেলে চিরতরের মতো তা গায়েব হয়ে যায়, আর ফিরে আসে না। এ এমন এক ধাঁধার নাম যা যুগের পর যুগ মানুষকে বিস্ময়ে রেখে দিয়েছিল। হাজারো চেষ্টা করেও এর সমাধান সূত্র খুঁজে পাচ্ছিল না বিজ্ঞানীরা, ফলে জন্ম নিয়েছিল একের পর এক রহস্য রোমাঞ্চে ভরা কাহিনী, গল্পকথা। আজ আমরা এই ভিডিওতে সেই রহস্য ভেদ করার চেষ্টা করব। এর আগে আপনি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কিত অনেক ভিডিও হয়তো দেখেছেন, তবে এই ভিডিওতে আমি অনেকগুলো প্রমাণ আপনার সামনে উপস্থাপন করব, যা প্রমাণ করবে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অতিপ্রাকৃতিক স্থান নয়, বরং স্বাভাবিক একটি স্থান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্ব শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ অনেকেই রিপোর্ট করছেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাচ্ছেন না, তাই বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও মিস না করার জন্য। তো চলুন এবার প্রবেশ করা যাক মূল পর্বে। একেবারে গোড়া থেকেই শুরু করি, কিভাবে বারমুডা ট্রায়াঙ্গেল ডেভিলস ট্রায়াঙ্গেল হল। 1945 সাল 5ই ডিসেম্বর ফ্লোরিডার ক্যাম্প থেকে 14 জন নেভি এয়ারম্যান প্রতিদিনের মতো সেদিনও একটি প্লেনে করে রুটিন প্র্যাকটিসে বের হয়। প্রায় 1.5 ঘন্টা পর ফ্লাইট লিডার চার্লস টেলর ফ্লোরিডার কন্ট্রোল রুমকে অ্যালার্ট করে মেসেজ করে। তিনি বলেছিলেন, তাদের সাথে খারাপ কিছু হচ্ছে, তাদের 3টি কম্পাসই ঠিকভাবে দিক নির্দেশ করছে না, তারা পশ্চিম দিক চিনতে পারছে না, সব কিছুই উল্টোপাল্টা হচ্ছে, চেনা সমুদ্রটাও অন্যরকম লাগছে। তারপর আর কোনো সিগন্যাল ওই ফ্লাইট থেকে আসেনি। আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে বারমুডা, ফ্লোরিডা ও পোর্তোরিকার মাঝামাঝি কোনো স্থানে চিরতরের মতো হারিয়ে যায় প্লেনটি, যার নাম ছিল ফ্লাইট 19। ওই দিন সন্ধ্যাবেলায় একটি সার্চ প্লেনকে পাঠানো হয় ফ্লাইট 19কে খুঁজতে, কিন্তু ওই প্লেনটিও ফ্লোরিডা থেকে রওনা হওয়ার 27 মিনিট পর আর কোনো সিগন্যাল পাঠায়নি। 13 জন ক্রু মেম্বার সহ দ্বিতীয় প্লেনটিও গায়েব হয়ে যায়। এরকম ভয়ঙ্কর ঘটনার কথা সবার প্রথম রিপোর্ট করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে। তিনি জাহাজের লগবুকে লিখে গেছেন, তিনি তার ক্রু মেম্বারদের সাথে আমেরিকা মহাদেশের দিকে যাচ্ছিলেন, তখন সমুদ্রে হঠাৎ আলোর খেলা দেখতে পান। জাহাজের কম্পাস উল্টোপাল্টা ঘুরতে শুরু করে। এই সব দেখে জাহাজের সব ক্রু মেম্বাররা ভয় পেয়ে যায়। বারমুডা, ফ্লোরিডা ও পোর্তোরিকার মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত ত্রিভুজাকার এই অংশকে বারমুডা ট্রায়াঙ্গেল প্রথম বলেছিলেন লেখক ভিনসেন্ট গ্যাডিস। আর্গোজি নামক ম্যাগাজিনে একটি আর্টিকেলে তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন মিস্ট্রি অব ডিসঅ্যাপিয়ারেন্সকে বোঝানোর জন্য। তিনি 1945 সালে হারিয়ে যাওয়া ফ্লাইট 19 সম্বন্ধেও বলেছিলেন। আর বলেছিলেন 1918 সালের মার্চ মাসে নিখোঁজ হওয়া US সাইক্লোপথ জাহাজ সম্বন্ধে, যাতে 309 জন মানুষ মারা গিয়েছিল। ভিনসেন্ট গ্যাডিস এটাও লিখেছিলেন যে বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি একটা ভয়ঙ্কর রহস্যময় স্থান। গত শতাব্দীতে 100 জাহাজ ও প্লেন এই বিশাল প্রায় 500,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে গেছে, আর এসব প্লেন ও জাহাজ গায়েব হওয়ার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। জাহাজ বা প্লেনের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। এবার এসব শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি রহস্যময় জায়গা। এসব বিষয়ে এক্সপ্লানেশন দেওয়ার জন্য কনস্পিরেসি থিওরি তো হবেই। নতুন নতুন থিওরি, মতামত খাড়া করা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ঘাটনে। কেউ বলেছেন এগুলো এলিয়েনদের কারসাজি, এলিয়েনরা জাহাজ ও প্লেনগুলোকে চুরি করে নিয়ে যেত। কেউ বলেছেন ওখানকার সমুদ্রে বিশাল ফাটল আছে, প্রকৃতির সেই রহস্যময় ফাটলে পড়ে বিমান ও জাহাজ হারিয়ে যায় চিরতরের মতো। আবার কেউ ব্যাখ্যা করেছেন ফোর্থ ডাইমেনশনের, অর্থাৎ চতুর্থ মাত্রার। তাদের মতে ওই অঞ্চলে কোনো দরজা বা পোর্টেল আছে, ওই পোর্টেলের মাধ্যমে অন্য দুনিয়ায় চলে যায় জাহাজ ও প্লেনগুলো। এসব বিষয়গুলো আরও চর্চার মুখে আসে যখন অ্যালান অস্টিন US জাহাজে করে ফেরার পথে আটলান্টিক মহাসাগরের এই অংশে লোকবিহীন একটি জাহাজ পেয়েছিল। তো এইসব ছিল কয়েকটা দুর্ঘটনা যা বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটেছিল। অনেক দুর্ঘটনা সম্পর্কে আমরা জানি না, আবার অনেক দুর্ঘটনায় এক্স্যাক্টলি কী হয়েছিল তা জানা যায়নি, আর জাহাজ ও প্লেনগুলো কীভাবে গায়েব হয়েছিল তাও অজানা। এগুলোর উত্তর সঠিকভাবে পাওয়া যায়নি মানে এই নয় যে এই দুর্ঘটনাগুলোকে বিজ্ঞানের আলোকে আলোচনা করা যাবে না। তো সেই রহস্যের খোঁজে কয়েকজন রিসার্চার এর উপর কাজ শুরু করে দেন এবং কিছু প্রমাণও তারা পেয়ে যান, যা প্রমাণ করে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো রহস্যময় স্থান নয়, বরং বেশিরভাগ সময় লেখকরা এবং কনস্পিরেসি থিওরিস্ট আমাদেরকে রহস্য দেখানোর চেষ্টা করেছেন।
এই অঞ্চলের ঘটনাগুলোকে বেশিরভাগ সময় লেখকরা বাড়িয়ে অতিরঞ্জিত করে লেখার মাধ্যমে নিজেদের কল্পনাকে ফুটিয়ে তুলেছেন, যার ফলস্বরূপ সাধারণ মানুষের মনে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে ভীতি তৈরি হয়েছে। এবার আলোচনা করব কয়েকটি সমাধান সূত্র যা বিজ্ঞানীরা পেয়েছেন। আমেরিকার বিজ্ঞানীরা দাবি করেছেন বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী 273 কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া বিধ্বংসী ঝড়। এই ঝড় সৃষ্টি হয় হেক্সাগোনাল ক্লাউড বা ষড়ভুজ মেঘ থেকে। বলা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর ষড়ভুজ মেঘ এমনভাবে জমাট বাঁধছে যার ফলে এয়ারবোম বা বায়ুবোমা তৈরি হচ্ছে। এই বিধ্বংসী ঝড়ের এতটাই ক্ষমতা যা জলের উপর আঘাত করলে সমুদ্রপৃষ্ঠে 40 থেকে 50 ফুট উঁচু বিশাল ঢেউ তৈরি হয় যা একটি জাহাজকে নিমেষেই ভেঙে চুরমার করে দেয়। আর আকাশে উঠতে থাকা প্লেনে আঘাত করলে প্লেনটিও মুহূর্তে ধ্বংস হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, এতদিন ধরে শয়ে শয়ে জাহাজ ও প্লেন এই অঞ্চলে ধ্বংস হয়েছে, তাহলে সেই জাহাজ বা প্লেনগুলোর ধ্বংসাবশেষ এখানে খুঁজে পাওয়া যায়নি কেন? এই প্রশ্নের উত্তর হিসেবে আমি দুটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমটি হলো গলফ স্ট্রিম। আমরা জানি সমুদ্রে দু ধরনের স্রোত রয়েছে, একটি হলো উষ্ণ স্রোত এবং অপরটি হলো শীতল স্রোত। গলফ স্ট্রিম হলো এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত যা মেক্সিকো উপসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয়। এই স্রোতের বেগ খুব বেশি, তাই একে বলা হয় মহাসমুদ্রের মাঝে এক নদী। নদী স্রোতের মতো গলফ স্ট্রিমও ভাসমান বস্তুকে স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে যেতে পারে, সেই কারণে হয়তো জাহাজ বা প্লেনের ধ্বংসাবশেষও স্রোতের সাথে ভেসে অন্যত্র চলে যায়। দ্বিতীয়টি হলো পুয়ের্তো খাত বা পুয়ের্তো ট্রেঞ্চ। আটলান্টিক মহাসাগরের গভীরতম ট্রেঞ্চ বা খাত হলো পুয়ের্তো ট্রেঞ্চ। এটা বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। এই খাত সমুদ্র তলদেশে অবস্থিত একটি সুবিশাল এবং সুগভীর গর্ত যার গভীরতা প্রায় 28,373 ফুট। সুতরাং এই ট্রেঞ্চের গভীরতা থেকে এটা আন্দাজ করা যায় যে যদি কোনো প্লেন বা জাহাজের ধ্বংসাবশেষ গিয়ে এই খাতের মধ্যে জমা হয় তাহলে স্বাভাবিকভাবেই তার খোঁজ পাওয়া সম্ভব নয় বা খোঁজ পাওয়া যায় না। আরেকটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, তা হলো এই অঞ্চলে কম্পাস কেন ঠিকমতো কাজ করে না? লেখক গেন কুইজার মনে করেন এই অঞ্চলের অ্যাটমসফিয়ারে ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোম্যালিজ আছে যার ফলে ম্যাগনেটিক কম্পাস ঠিকমতো কাজ করে না, ফলস্বরূপ পাইলট বা নাবিকরা পথ হারায়। আরেকটি কারণ উল্লেখ করা যায়, তা হলো এই অঞ্চলের সমুদ্র তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে যা জাহাজ ডোবার কারণ বলে দেখা গেছে। পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে বাতাসের বুদবুদ জলের ঘনত্ব কমিয়ে দেয়, তাই সাগরে যখন পর্যায়ক্রমিক মিথেন গ্যাস উদ্গীরণ হয় তখন সমুদ্রের জলের প্লবতা কমে যায়। এরকম পরিস্থিতিতে কোনো কিছু বুঝতে পারার আগেই জলে ভাসতে থাকা জাহাজ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ইউএস গভর্নমেন্টের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কোনো জিনিসের অস্তিত্বই নেই। তাদের মতে এই অঞ্চল দিয়ে কার্গো শিপের চলাচল সবচেয়ে বেশি, আর এই অঞ্চলে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে, তার পরিমাণ পৃথিবীর অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। আর বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের অন্তর্গত যে সমস্ত স্থলভাগ আছে সেখানে বসবাসকারী মানুষদের উপর এসবের কোনো খারাপ প্রভাব পড়ে না। তো এই সমগ্র আলোচনা থেকে এটা বলা যায়, বারমুডা ট্রায়াঙ্গেলকে এক ভয়ঙ্কর রহস্যময় জায়গার তকমা দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত হলো লেখকদের। বিভিন্ন লেখকরা অনেক ঘটনার বর্ণনাতে কল্পনার রং চড়িয়েছিলেন এবং বারমুডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গেলে পরিণত করেছিলেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনার মনে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নিয়ে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। ভিডিওটির জন্য কোনো লাইকের এম রাখছি না, ভালোবেসে লাইক ও শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।